আসসালামু আলাইকুম, কঙ্কাবতীর প্রাঙ্গনে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। চারদিকে কাঁচা আমের মোমো ঘ্রাণ। এই সময়টা যে কোনো আচার বা চাটনি বানানোর জন্য একেবারেই উপযুক্ত সময়, তাই আজ আমি করে নিচ্ছি কাঁচা আমের চাটনি। এটা কচকচে কাঁচা আম দিয়ে যেমন করা যাবে, তেমনি যে আমটা একটু কাঁচা অবস্থায় একটু হলুদ কালার চলে এসেছে সেটাও দিয়েও করলে ভীষণ ভালো হবে। এটা এমনিতেই তো খাওয়া যাবে, এছাড়াও ভাত, পোলাও, খিচুড়ি সাথে দারুণ মানিয়ে যাবে। আজ আমি এখানে নিয়েছি 1 কেজি 500 গ্রাম আম, 1.5 কেজি আম নিয়েছি, যেটা একটু কাঁচা তবে হলুদ ভাবটা চলে এসেছে এরকম আম নিয়েছি। আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, শুকিয়ে নিয়েছি। এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখানে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে এভাবে লম্বালম্বি করে কেটে নিব। একেবারে আমের আটির গাত ঘেঁষে যতটুকু নেওয়া যায় ততটুকু নিয়ে নিব। এখানে একটি প্যানে আমি আমগুলো নিয়ে নিয়েছি, এবার এটাকে সেদ্ধ করে নেব। একেবারে কচকচে কাঁচা আম হলে 1.5 কেজি আমের জন্য 2 কাপ পানি দিতে হবে। আমার আমটা যেহেতু এখানে একটু হলুদ রং হয়ে গিয়েছে, আমি এখানে 1.5 কাপ পানি দিচ্ছি। স্বাদমতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে এখন দিয়ে দিব 2 চিমটি হলুদ গুঁড়া, 2 চিমটি শুকনো লাল মরিচ গুঁড়া। পানিটা একটু বুঝে দিতে হবে, পানিটা বেশি হলে আম সেদ্ধ হয়ে যাবে কিন্তু পানিটা ফেলে দেয়া যাবে না। এতে করে ফেলে দিলে পুষ্টিগুণও থাকবে না, টকটাও চলে যাবে, স্বাদটাও ভালো হবে না। সেজন্য মেপে পানিটা দিলে ভালো হয়। 4-5 মিনিট মিডিয়াম লো আছে, আমটা ভালোভাবে সেদ্ধ করে পানিটা শুকিয়ে নিতে হবে। দাঁড়িয়ে থেকে কাজটি করতে হবে, তা না হলে পোড়া লেগে গেলে সেটা ভালো হবে না খেতে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি এখানে প্যান দিয়েছি। প্যানে দিলাম 2 তেজপাতা, 2 টুকরো দারচিনি, 7-8টা শুকনো লাল মরিচ, 2 টেবিল চামচ গোটা ধনিয়া, 2 চা চামচ আস্ত জিরা, 2 চা চামচ মৌরি, এতে স্বাদটা ভালো হবে, 2 চা চামচ পাঁচফোড়ন। এবার সবগুলো উপকরণ বেশ ভালোভাবে টেলে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এর ঘ্রাণটা ছড়ায়। মিডিয়াম লো আছে, কাজটি করতে হবে, তা না হলে পুড়ে গেলে এতে একটু তেতো ভাব চলে আসবে, তখন সেটা আর ভালো হবে না। বেশ ভালোভাবে টেলে নিয়েছি সবগুলো উপকরণ। এখানে সবগুলো উপকরণ একসাথে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়োটা ঠিক এরকম হতে হবে। চুলায় আরেকটি প্যান বসিয়েছি, এতে দিয়ে দিব 4/3 কাপ সরিষার তেল, আর দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন বাটা। এবার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত রসুনের একটু ভেজে নিব। রসুনের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষা বাটা, দিয়ে এটাকে মিডিয়াম লো আছে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে এতে দিয়ে দিব লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে যেহেতু আগেও একবার লবণ দিয়েছিলাম। চুলার আঁচটা মিডিয়াম লোই রাখতে হবে, বেশি দেওয়া যাবে না।
এবার এতে দিয়ে দিব 2 কাপ আখের গুড়। আখের গুড়টা এ কারণে দিব, এতে এর স্বাদটা দারুণ আসবে আর রংটাও ভীষণ ভালো আসবে। চিনি বা গুড় মিক্স করেও দেওয়া যায়। গুড়টা গলে যখন এভাবে বলক আসবে, এখন এতে দিয়ে দেব সেদ্ধ করা আমটা, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এ সময়টা চুলার পাশে দাঁড়িয়ে থাকতে হবে, চুলার পাশে দাঁড়িয়ে পুরো কাজটি করতে হবে, তা না হলে এটা পুড়ে যেতে পারে। এবার এতে দিয়ে দেব যে মশলাটা করে রেখেছিলাম গুঁড়ো করে, সেই মশলাটা দিয়ে দিব। মশলাটা দেখতে বেশি হলেও এটা যখন আচারের সাথে একেবারে মিশে যাবে তখন এটা ঠিকই মনে হবে যে এতটুকু মশলারই দরকার ছিল। মশলাটা যখন আচারের সাথে পুরোপুরি মিশে যাবে, এভাবে ফুটতে থাকবে, তখন এতে দিয়ে দিব 1 চা চামচ বিট লবণ। আচারের পরিমাণটা যদি বেশি হয় তা সেক্ষেত্রে বিট লবণের পরিমাণটাও বেশি হবে। পুরো প্রণালীতেই যে মশলা ব্যবহার করেছি তা উপাদান অনুযায়ী কম বা বেশি হবে। আচার বেশি হলে উপকরণ বেশি দিতে হবে, আচার কম হলে কম দিতে হবে পরিমাণ অনুযায়ী। শুকিয়ে আসছে, আস্তে আস্তে ফুটছে, এ পর্যায়ে লেগে যেতে পারে, তাই দাঁড়িয়ে থেকে অনবরত নেড়ে কাজটি করতে হবে। অনেকটা আঠালো হয়ে এসছে, পাত্রের গা থেকেও সরে সরে এসছে। ঠিক যখন এরকমটা হবে, অনেকটা আঠালো হয়ে যাবে, নাড়তে কিছুটা কষ্ট হবে, তখন পাত্রের গা ছেড়ে আসবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। কেননা এটা নামানোর পর ঠান্ডা হলে আরেকটু আঠালো ভাব চলে আসবে এর মধ্যে। এবার এটাকে একটু ঠান্ডা হবার জন্য আরেকটা বাটিতে আমি ছড়িয়ে নিব কিছুক্ষণ। হয়ে গেল আমার দারুণ স্বাদের কাঁচা আমের বা হালকা কাঁচা পাকা আমের চাটনি আচার। এটাকে ঠান্ডা করে খেতেই বেশি ভাল লাগবে। বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, এখন এরকম একটা কাচের জারে এটাকে রেখে দেব। এভাবে 5 থেকে 6 মাস এটা এভাবে ঠিক থাকবে। আর নর্মাল ফ্রিজে রাখলে এটা আরো বেশ কিছুদিন ভালো থাকবে, তাই বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন এটাকে। এর স্বাদ একেবারে জিভে জল আনার মতো, তাই যে কেউ আমের পরিমাপের সাথে সবগুলো উপকরণের পরিমাপ ভালোভাবে ঠিকভাবে মিলিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ স্বাদের এই আচার বা চাটনিটি। আশা করি সকলের প্রশংসার দাবিদার হবেন, কমেন্ট করবেন, যেটা আমার জন্য ভীষণ অনুপ্রেরণার। আর আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভীষণ ভালো থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।